السلام عليكم ورحمة الله وبركاته. محمد أشرف الحق لكتشرر ان انجلش حاجر تجو ديگري كوليس. آج امي honors second year non-major english class نوار جنة تمام درشام نو بستي تهي چي تو বিশেষ করে যারা নন মেজর এবং ডিগ্রি থার্ড ইয়ার অনার্স সেকেন্ড ইয়ারে তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের পরীক্ষায় 20 নাম্বার নন ইনকোর্স যোগ হওয়ার কারণে তোমাদের সিলেবাসটা খুব কঠিন হয়ে গেছে। কিভাবে কঠিন হয়ে গেছে? 20 নাম্বার যে ইনকোর্স নাম্বার চলে গেছে তোমাদের হাত থেকে, এই নাম্বারগুলো কি আকারে জয়েন হয়েছে সেটা আমাদের কোনো ধ্যান ধারণা নেই, আমরা এগুলো জানি না। আমাদেরকে এরকম কোনো শাসন দেওয়া হয় নাই যে এই 20 নম্বরকে কনজিউম করার জন্য, রিডিউস করার জন্য আমরা কি গ্রামারের কোন টপিকসটাকে বাদ দেব, কোন চারটা টপিকসটাকে বাদ দেবো সে ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি, যার কারণে আমাদেরকে আগের মতোই সেই 60 নম্বরের গ্রামারে আমাদেরকে পড়তে হবে। তো সে কারণে আমাদের টপিকসটা একটু জটিল হয়ে গেছে এবং কঠিন হয়ে গেছে। সে ব্যাপারে আমরা আমাদের টপিকসটা সামনের দিকে এগিয়ে যাবো, টপিকস পড়তে পড়তে যেগুলো আমাদের পরীক্ষার জন্য উপযোগী। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের নন মেজর পরীক্ষার গ্রামারের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস যখন আমরা আলোচনা করি তখন স্বাভাবিকভাবে আমাদের মাথায় দুটো জিনিস চলে আসে। এটা পৃথিবীর একটা নিয়ম যে আমি যদিও তোমাদের ক্লাস ইংলিশের ক্লাস রান করছি, হ্যালো, যদিও আমি তোমাদের ইংলিশের ক্লাস রান করছি, আমি তোমাদেরকে বাংলা জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। রাইট ফর্ম অফ ভার্বস পৃথিবীতে একটা প্যারাডক্সিক্যাল ফ্লো আছে, রাইট এন্ড রং। যদি রাইট ফর্ম অফ ভার্বস বলা হয় তাহলে নিশ্চয় রং ফর্ম অফ ভার্বও আছে, এবং রাইট এবং রং দুটো জিনিস যখন এক হবে তখন দুটো জিনিস আমরা বলবো ফর্মস অফ ভার্ব। তাহলে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ ফর্মস অফ ভার্ব, ভার্বের ফর্মগুলো কি, ভার্বের ফর্মগুলোকে কি। তাহলে আমরা ইতিমধ্যে বুঝে গেছি রাইট এবং রং মিলে, রাইট এবং রং মিলে ভার্বের বেশ কিছু ফর্মস হয়। তাহলে আমরা জিনিসটা বলছি হোয়েন দ্য কোশ্চেন্স অফ রাইট অ্যাপিয়ার্স দ্য কোশ্চেন্স অফ রং ইজ এ মাস্ট টু বি অ্যাপিয়ার, সো দ্য ফাইনাল সামেশন ইজ দ্যাট বোথ রাইট এন্ড রং মাস্ট কাপলস টু ফ্রেমস এ নাম্বার অফ ফর্মস জাস্ট ইন দিস ওয়ে। তো ফর্মস অফ ভার্বগুলো কি কি আমরা এখন দেখব, ফর্মস অফ ভার্বগুলো কি কি, তার ভার্বের ফর্মস কি কি। যেহেতু রাইট এবং রং আছে, ভার্বের ফর্মস হচ্ছে স্যার, ফর্মসের আবেদনিক শব্দ অনেকটা চেহারার মতো, রূপের মতো, রূপ। অর্থাৎ একটা ভার্বকে ইংরেজি গ্রামারে আমরা কতটা রূপে দেখতে পাই, কি কি রূপে একটা ভার্ব ইংরেজি গ্রামারে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ফর্মস অফ ভার্ব। ইংরেজি গ্রামারে যেটাকে ফর্ম হতে হবে, ভার্ব হতে হবে, তাকে 5টা রূপ অবশ্যই তাকে ধারণ করতে হবে। ফর্মস অফ ভার্ব প্রথম ভার্বটাকে বলে আমরা বেস ফর্ম, বেস ফর্ম। স্যার বেস ফর্ম এটা কি? বেস ফর্ম অফ ভার্ব ইজ আনচেঞ্জেবল, সেটা কখনো চেঞ্জ হবে না, সেটার উপর সাবজেক্ট ভার্ব টেন্সের কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, সেটা হচ্ছে বেস ফর্ম। তারপর বেস ফর্ম থেকে যদি আমরা দ্বিতীয় আসি তাহলে আমরা আলোচনা করব ভার্বের আটটা ফর্মের নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব ইজ টু চেঞ্জ উইথ দ্য চেঞ্জ অফ টেন্স ফর্ম। যেটাকে ভার্বের টেন্স প্রেজেন্ট ফর্ম বলবো সেটা অনেকটা দেখতে কিছু কিছু ক্ষেত্রে ভার্বের বেস ফর্মের মতো মনে হয়, তবে এগুলো বেস ফর্ম না, ভার্বের বেস ফর্ম না, এগুলো টেন্স, এটা প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, যেটা প্রেজেন্ট হতে পারে, যে ভার্বের ফর্মটা প্রেজেন্ট হবে, প্রেজেন্ট হবে তাকে চারটা ফর্মের রূপ ধারণ যেকোনো সময় করতে হয়, তাকে ইনডিফিনিট হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে, পারফেক্ট হতে হবে, পারফেক্ট কন্টিনিউয়াস হতে হবে। কিন্তু বেস ফর্ম কখনো ইনডিফিনিট হবে না, পারফেক্ট হবে না, পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, কন্টিনিউয়াস হবে না, সে তার মতোই থাকবে, আনচেঞ্জেবল। ইট মিনস নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ অফ সিচুয়েশন, আইদার গ্রামাটিক্যাল সিচুয়েশন, সাবজেক্ট সিচুয়েশন, টেন্স সিচুয়েশন, কোনো পরিবর্তনে এই জিনিসটা ভার্বটাকে পরিবর্তন করতে পারবে না, তার নাম হচ্ছে রাইট বেস ফর্ম। আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্মের একটা ফর্ম, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং সাবজেক্টটা পাস্ট থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে অন্য কিছু হবে, তখন ওই ফর্মটা বেস ফর্মের সাথে দেখতে অনুরূপ একই ধরনের মনে হয়, কিন্তু একই ধরনের না। তাহলে দুইটা ফর্ম আমরা পাইলাম, একটা হচ্ছে বেস ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আরেকটা এখন যেটা পাবো এটা ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম আমরা বেস ফর্মটা তোমাদেরকে দেখাতে পারি, বেস ফর্মটা কিরকম স্যার? যেমন বেস ফর্মটা যদি আমি দেখাই, যেমন এখানে যদি বেস ফর্ম থাকে, আমি তোমাদেরকে বেস ফর্মটা দেখাচ্ছি,
এই এখানে যদি আমি রাইট ফর্মটা যেমন তোমাদেরকে দেখালাম আর আইটি রাইট, এই রাইট ফর্মটাকে যখন দেখবো যে এটার সাথে কখনো এস বাই যোগ করা যাবে না, রাইটস হবে না, এইটার সাথে আইএনজি যোগ করে রাইটিং করা যাবে না, এটার ফার্স্ট পার্সিবল ফর্ম যোগ করে রাইটিং করা যাবে না, এটাকে ফার্স্ট ফর্ম করে রুট করা যাবে না, অর্থাৎ এটা হবে না রাইট, হবে না রুট, হবে না রাইট চেন, হবে না রিটেন, হবে না রাইটিং, অর্থাৎ বেস ফর্ম হচ্ছে ভারতের। তাহলে বেস ফর্ম, ভারতের বেস ফর্ম সম্পর্কে আমরা একটা সংজ্ঞায় দাঁড় করি, বেস ফর্ম কি, হোয়াট ইজ বেস ফর্ম? বেস ফর্ম হচ্ছে স্যার এমন ফর্ম যে ভার্বের সাথে কখনো এস বাই এস যোগ হবে না, যে ভার্ব কখনো ফার্স্ট পার্সিবল ফর্ম হবে না, যে ভার্ব কখনো ফার্স্ট টেন্স হবে না, যে ভার্বের জেরান্ডিয়াল ফর্ম অর্থাৎ আইএনজি যোগ হবে না, এই ভার্বগুলোকেই এত কিছু না হওয়ার পরে যে ভার্বটা থাকবে তাকে বলা হয় বেস ফর্ম। তুমি আমরা অনেকটা বেস ফর্মকে বাংলার একটা বাংলা গ্রামারের একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ধাতু। ধাতু কি? ক্রিয়ামূল, অর্থাৎ যার কাছ থেকে সমস্ত ক্রিয়াগুলো বের হবে কিন্তু তার উপর কোনো ক্রিয়ার কোনো প্রভাব বিস্তার করবে না তাকে বলা হয় বেস ফর্ম। যেমন রাইট এর কাছ থেকে রাইটের সাথে ইয়ে যুগলে রাইটস হয়, এটা প্রেজেন্ট টেন্স হয়েছে, আইএন যুগ করলে রাইটিং হয় সেটা পাস্ট টেন্স হয়েছে, জিরান্ডিয়াল ফর্ম হয়েছে, এটাকে পরিবর্তন করে রুট করে দিলে ফার্স্ট টেন্স হবে, আবার এটার সাথে যখন ইএন যুগ করে দেবা তখন এটা রাইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, কিন্তু রাইটের কোনো পরিবর্তন হবে না, রাইট রাইটেই থাকবে, সেজন্য এটা বেস ফর্ম। ফার্স্ট ফর্ম এটা আলোচনা, জেরান্ডিয়াল ফর্ম কি স্যার? ভার্বের একটা যেরকম ভার্বের আইএনজি ফর্মকে, ভার্বের সাথে আইএনজি যোগ করাটাকে কি বলা হয়? জেরান্ডিয়াল ফর্ম বলা হয়। ভার্বের সাথে যখন আইএনজি যোগ করব তখন এটা হবে জেরান্ডিয়াল ফর্ম। জেরান্ডিয়াল ফর্মের পর আর কাছে পার্টিসিপাল ফর্ম। পার্টিসিপাল এটা যে আইএনজিও হতে পারে, আইএনজি ছাড়াও হতে পারে। যেমন পার্টিসিপালের বেশ কয়েকটা প্রকার আছে, প্রেজেন্ট পার্টিসিপালের সাথে তুমি আইএনজি যোগ করতে পারো, আমরা আইএনজি যোগ করতে পারি যখন আমাদের ক্ষেত্রে, আর যখন ফার্স্ট পার্টিসিপাল হয় তখন আইএনজি যোগ করবেন, এটা অনেকের সময় নির্দিষ্ট একটা ফর্মে হয়, এটাকে বানাতে হয়। তাহলে ভার্বের এই পাঁচটা ফর্ম আমরা আলোচনা করলাম, এগুলোকে ইংলিশে বলা হয় ফর্মেশন অফ ভার্বস, অর্থাৎ একটা ভার্বের চেহারা কয়টা, একটা ভার্বের কয়টা চেহারা রয়েছে, কয়টা রূপ রয়েছে। তাহলে আমরা এই কোনিক আলোচনা থেকে জানতে পারলাম একটা ভার্বের চারটা পাঁচটা চেহারা রয়েছে। প্রথমটার নাম বেস ফর্ম, তারটার নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপর নাম ফার্স্ট ফর্ম, তারপর নাম জেরান্ডিয়াল ফর্ম, তারপর নাম পার্টিসিপাল ফর্ম। জেরান্ডিয়াল ফর্ম মানেই হচ্ছে এটার সাথে আইএনজি হওয়া, এটার সাথে জেরান্ডিয়াল, আইএনজি ছাড়া জেরান্ডিয়াল আর কিছু নেই। যেমন বিভার্বের জেরান্ডিয়াল ফর্ম হচ্ছে বিং, হ্যাভের জেরান্ডিয়াল ফর্ম হচ্ছে হ্যাভিং, রাইটের জেরান্ডিয়াল ফর্ম হচ্ছে ওয়াচিং। অন্যদিকে যখন আমরা পার্টিসিপাল ফর্ম, পার্টিসিপাল ফর্মটা আমাদের কাছে কনফিউজড লাগবে, কেন? পার্টিসিপালের একটা রূপ আছে যেটাকে জেরান্ডিয়াল ফর্মের সাথে মিলে যায়, যেমন প্রেজেন্ট পার্টিসিপাল। যেমন যদি বলা হয় স্মাইলিং ফেস, রানিং পাস, ডেভেলপিং কান্ট্রি, ঠিক আছে, এগুলোকে আমরা আইএনজি তো করার পরও এটাকে জেরান্ড বলবো না, এটাকে আমরা পার্টিসিপাল বলবো, কারণ জেরান্ড এবং পার্টিসিপালের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। যদিও বা দুটো নন বাইনারি ভার্বের প্রকার, এই দুটো ভার্ব একসাথে দুটো পার্ট অফ স্পিচের কাজ করে, সেটা যখন আমরা ভার্বের বিষয়ে আলোচনা করবো তখন ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করবো। তো জেরান্ডিয়াল ফর্ম এবং পার্টিসিপাল ফর্ম যদিও বা কিছু ক্ষেত্রে মিল, কিন্তু এগুলোর ব্যবহার ভিন্ন। তো রাইট ফর্ম ভার্ব করার সময় আমাদের সবচাইতে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ফর্মস অফ ভার্ব কিংবা ফর্মেশন অফ ভার্বগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আজকের এই প্রাথমিক আলোচনা থেকে আমরা পারলাম রাইট ফর্ম অফ ভার্বের যখন আলোচনা করবো তাহলে আমরা বলবো ফর্মস অফ ভার্ব হচ্ছে পাঁচটা, অর্থাৎ ভার্বটাকে পাঁচ আকারে, পাঁচটা চেহারায়, পাঁচটা রূপে আমরা ইংরেজি গ্রামারে দেখতে পাই। একটা হচ্ছে বেস ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, একটা হচ্ছে জেরান্ডিয়াল ফর্ম, একটা হচ্ছে পার্টিসিপাল ফর্ম। তো আমরা যেহেতু উন্নত লেভেলের স্টুডেন্ট, আমরা ফর্মগুলো দেখেছি কিন্তু এগুলোর ব্যবহারগুলো দেখিনি, এগুলোর ব্যবহারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বেস ফর্মটা নিয়ে আমরা যা বলেছিলাম, বেস ফর্মের ব্যাপারে ধারণাটা আমাদের কাছে ক্লিয়ার, যেহেতু বেস ফর্ম হচ্ছে এমন ভাবে নন চেঞ্জেবল, আনচেঞ্জেবল, এটা কখনো পরিবর্তন হবে না। হ্যাঁ, বেস ফর্মের সাথে প্রেজেন্ট ফর্মের যে কি একটা মিল আছে সেটা শুধু সেটা আমরা ইনডিফিনিট ফর্মে আমরা দেখেছি। ফার্স্ট ফর্ম যেটা বানাতে হয় আর প্রেজেন্ট ফর্মে বানাতে হয়, জেরান্ডিয়াল ফর্মে বানাতে হয়। তারপর আসো আমরা এরপর আলোচনা করবো স্যার, আমরা এখন যেহেতু আমরা ফর্মস অফ ভার্ব বা ফর্মেশন অফ ভার্বস এর আইডিয়াটা যখন আমাদের কাছে ক্লিয়ার, তখন আমাদের রাইট ফর্ম অফ ভার্ব করতে কি হবে? আমরা রাইট ফর্ম অফ ভার্ব করার সময় আমরা একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে স্যার কখন এই যে পাঁচটা ফর্ম, পাঁচটা ফর্ম ইংরেজিতে আমরা বলার সময় কখন বলবো, লেখার সময় কখন লিখবো, অর্থাৎ ইউজ অফ ভ্যারিয়াস টাইপস অফ ফর্মস অফ ভার্বস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষায় আমরা বিভিন্ন প্রকারের ভার্বের যে ফর্মগুলো আছে সেগুলো কিভাবে আমরা ব্যবহার করবো, কিভাবে আমরা ব্যবহার করবো, যেমন আমরা কখন বেস ফর্ম ব্যবহার করবো, কখন পার্টিসিপাল ফর্ম ব্যবহার করবো, কখন জেরান্ডিয়াল ফর্ম ব্যবহার করবো, কখন ফার্স্ট ফর্ম ব্যবহার করবো, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবো, এই যে ব্যাপারে একটা তত্ত্ব আমাদের কাছে অবশ্যই অবশ্যই আলোচনার দাবি রাখে। তো ইউজুয়ালি অল ফর্মস অফ ভার্বস আর নোন টু অল সিন্স উই হ্যাভ দ্য আইডেন্টিটি অফ দিস ফর্মস ফ্রম দ্য ভেরি বিগিনিংস অফ আওয়ার স্টুডেন্ট লাইফ, বাট
the form base form is comparatively new for us, so let us discuss it. আমরা প্রথম আলোচনা করে ফেলেছি, যদিও বা আমাদের এখানে এখনো করে এটা আমরা আলোচনা করেছি। করার পর চলো তাহলে আমরা এবার দেখবো বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, জেরান্ডিয়াল ফর্ম, এগুলো আলাদা আলাদা ব্যবহার আছে স্যার গ্রামারের কোন পজিশনে, কি কি পজিশনে আমরা বেস ফর্ম ব্যবহার করব, কি কি পজিশনে আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, কোন কোন পজিশনে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব, কোন কোন পজিশনে আমরা জেরান্ডিয়াল ফর্ম ব্যবহার করব, কোন কোন পজিশনে পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, এগুলো একটা আমরা আলোচনা করব স্যার। হ্যাঁ, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু অ্যাজ অল অফ ইউ আর দা ম্যাচিউরড স্টুডেন্টস, ইউ হ্যাভ টু ফেস এনি এক্সামিনেশনস আইদার বাই এমসি অর এনি কম্পিটিটিভ এক্সাম হ্যাভ টু অ্যাপিয়ার টু ইউ। তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, যেটা আমাদের ফর্ম সব বাব বলেছি, ফর্ম সব বাব বলার পর আমাদের একটা কথা মাথায় চলে আসে, এটা কি রাইট ফর্ম সব বাব নাকি রাইট ফর্ম অফ বাব, রং ফর্ম সব বাব নাকি রং ফর্ম অফ বাব, এই জিনিসটা আমরা একটু আলোচনা করব। যেমন এটা যদি আমরা আলোচনা করি, আমি তোমাদেরকে যদি লিখতে চাই, what is the correct correct রাইট ফর্ম অফ বাব নাকি রাইট ফর্মস অফ বাব, এই জিনিসটা আমাদের মাথায় আসতে হবে। আবার অনুরূপভাবে রং আর ও এন দি রং ফর্ম এই দুটো প্রশ্ন আমাদের সামনে চলে আসে, হোয়াট ইজ কারেক্ট, রাইট ফর্ম অফ বাব নাকি রাইট ফর্মস অফ বাব, রং ফর্ম অফ বাব নাকি রং ফর্মস অফ বাব, এই দুটো জিনিস আমাদের মাথায় অটোমেটিক্যালি চলে আসে, অটোমেটিক্যালি। Yes, তাহলে এই প্রশ্নটা আমাদেরকে জানতে হবে এরকম, রাইট আমাদের ভার্বের ফর্ম আছে কয়টা, দেয়ার আর ফাইভ ফর্মস অফ ভার্ব, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, জেরান্ডিয়াল ফর্ম, পার্টিসিপল। তাহলে কোন একটা সেন্টেন্সে যদি একটা জিনিস রাইট হয়, রাইট একসাথে দুটো হতে পারে না, তিনটা হতে পারে না, রাইট হতে হবে যেকোনো একটা, রাইট যদি একটা হয় তাহলে ফর্ম হবে আর রং হবে আর চারটা, তাহলে এটাকে ফর্মস হবে। যখন আমি যদি এখন আলোচনা করি একটা উদাহরণের মাধ্যমে, এই সেন্টেন্সটা যদি আমরা পড়ি, আওয়ার টিচার অর্ডার আস টু স্টপ রাইট, এই ব্র্যাকেটের ভিতর যে রাইট শব্দটা আছে এই শব্দটার পাঁচটা হওয়ার সম্ভাবনা আছে, এটা বেস ফর্ম হতে পারে, রাইটে থাকতে পারে, আবার প্রেজেন্ট ফর্ম হতে পারে, আবার ফার্স্ট ফর্ম হতে পারে, জেরান্ডিয়াল ফর্ম হতে পারে, পার্টিসিপাল ফর্ম হতে পারে, এটা আমরা বুঝেছি। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কি হবে, এটা কি হবে সেটা আমাদের গ্রামার, এই সেন্টেন্সের আমাদের গ্রামার আমাদেরকে তথ্য দিবে যে এটা কি হতে পারে, রাইটের সাথে কি হতে পারে। তাহলে রাইটের সাথে এই পাঁচটা থেকে যে কোনো একটা হবে, সেটা অনেকটা গ্রামাটিক্যাল কথা কথা, গ্রামাটিক্যাল কনফার্মেশন যে এখানে রাইট বারবটা কারেক্ট করার জন্য আমাদের এই পাঁচটা থেকে যে কোনো একটা হবে, তাহলে যেটা হবে সেটা হবে রাইট আর বাকিগুলো হবে রং, ডগুলো হবে রং। তাহলে সেজন্য রাইট সবসময় রাইট ফর্ম সবসময় সিঙ্গুলার হবে, এটা লিখবে রাইট ফর্ম অফ বাব, এটা লিখবে কি রাইট ফর্ম অফ বাব এইটা, আর রং রাইট ফর্ম অফ বাব নাকি রং ফর্ম অফ বাব,
তাহলে আমরা দেখেছি এই সেন্টেন্স থেকে রাইট এর কে যখন আমরা আওয়ার টিচার অর্ডার্ড আস টু স্টপ রাইট, এই রাইট এর যেখানে যেটা ফর্ম যে ফর্মটা কারেক্ট হবে সেটা যারা বাকিগুলো রং হবে, সে কারণে আমরা বলবো এটা রাইট ফর্ম অফ ভার্ব এন্ড রং ফর্মস অফ ভার্ব। তো এখানে কি হবে, আওয়ার টিচার অর্ডার্ড আস টু স্টপ রাইট, তো এটা শুদ্ধটা কি? আমাদের গ্রামার বলছে, গ্রামাদের আমাদেরকে একটা তথ্য দিচ্ছে, একটা সৃজনশীলতা একটা তথ্য দিচ্ছে যে এই কোন সেন্টেন্সে যদি একসাথে দুটো ফাইনাল ভার্ব হয়ে যায়, যেমন এখানে স্টপ, এখানে স্টপস অফ ফাইনাল ভার্ব আবার রাইট অফ ফাইনাল ভার্ব, তখন কি হবে স্যার? একটা সেন্টেন্সে একসাথে একাধিক নন ফাইনাল ভার্ব হতে পারে, একাধিক একাধিক না তো, একদম আমাদের ইচ্ছা করলে 100টা নন ফাইনাল ভার্ব হতে পারে, কিন্তু ফাইনাল ভার্ব হবে একটা। একটা সেন্টেন্সে ফাইনাল ভার্ব হতে পারবে একটা, নন ফাইনাল ভার্ব একাধিক হলেও কোনো সমস্যা নেই, কিন্তু ফাইনাল ভার্ব যদি স্যার দুটো হয়ে যায় তাহলে কি করবো স্যার? যদি গ্রামার বলছে যদি আপনার কোনো সেন্টেন্সে একসাথে যদি একাধিক ফাইনাল ভার্ব হয়ে যায় তাহলে একটাকে নন ফাইনাইট করে দিতে হবে। তাহলে নন ফাইনাইট কাকে করবো? নন ফাইনাইটটা তিন প্রকার, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, কোনটা করবো? ইয়েস, এই এখানে স্যার কোনো ফাইনাইট ভার্ব দ্বারা যদি প্রিন্সিপাল ভার্বের কোনো অবস্থা বোঝায় তাহলে আমরা স্বাভাবিকভাবে এর সাথে আইএনজি করে জিরান্ডিয়াল ফর্ম করে দিই, তাহলে এটা হবে রাইটিং। যেহেতু স্টপ অর রাইট দুটো স্যার আমাদের কি করতে বললেন, লেখাটা স্টপ করে দিতে বললেন, তাহলে আওয়ার টিচার অর্ডার আস টু স্টপ এখানে হবে রাইটিং। তাহলে রাইটিং যখন হবে তখন আইএনজি জেরান্ডিয়াল যখন এটা যখন উঠে হয়ে যাবে, জেরানটা যখন উঠে হবে তখন বাকিগুলো আর আমাদের কি থাকবে না, এই এটাও রাইট হলে আর বাকি চারটা রং হয়ে যাবে। যেহেতু চারটা রং সেজন্য আমরা বলবো রং ফর্মস অফ ভার্ব, আর যেহেতু জেরান্ড হবে সেটাকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব বলবো। তাহলে আমরা কি শিখলাম স্যার? আমরা যখন একটা রাইট ফর্ম অফ ভার্ব যখন আমাকে সেন্টেন্সে করতে দেওয়া হয় তখন ব্র্যাকেটের ভিতর যে ভার্বটা, ব্র্যাকেটের ভিতর যে ভার্বটা থাকবে স্বাভাবিকভাবে সেই ভার্বটার পাঁচটা ফর্ম হওয়ার যোগ্যতা রাখে, যে কোনো পাঁচটা। এখন প্রশ্ন হচ্ছে এই পাঁচটা থেকে কোনটা হবে, সেটাই আমাদের গ্রামাটিক্যাল রুলস এবং রেগুলেশনটা আমাদেরকে কনফার্ম করে দেবে কোনটা এখানে হবে। যেমন এখানে স্টপ রাইটের, এই রাইটের কি হবে সে ব্যাপারে গ্রামার আমাদেরকে একটা তথ্য দিয়েছে, এটার সাথে আইএনজি হবে অর্থাৎ জেরান্ডিয়াল ফর্ম হবে। তার মানে আমরা জেরান্ডিয়ালটাকে রাইট করে রাইট ফর্ম ভাব বলবো আর বাকিগুলোকে রং ফর্ম ভাব বলবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে শিখলাম স্যার আমাদের যে 80 নম্বরের পরীক্ষা হবে এর ভিতরে গ্রামার সেকশনে রাইট ফর্ম ভাব একটা গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম ভাব করতে গেলে আমাদেরকে প্রথমে ফর্মস অফ ভাব বুঝতে হয়েছিল। আমরা দেখেছি ফর্মস অফ ভাব পাঁচটা, ভার্বের ফর্ম হচ্ছে পাঁচটা, এই পাঁচটা ফর্ম থেকে যে কোনো একটা কারেক্ট হবে আর চারটা ইনকারেক্ট হবে। সেজন্য আমরা সবসময় যেখানে যেখানে যাই আমরা সবসময় বলবো রাইট ফর্ম অফ ভাব নট রাইট ফর্মস অফ ভাব, আবার বলবো রং ফর্মস অফ ভাব নট রং ফর্ম অফ ভাব। তো আমাদের ব্যাকেটের ভার্বটাকে কি হবে, চারটা থেকে কি হবে, সে কারণে কতগুলো নিয়ম নীতি আমাদেরকে পড়তে হবে, আলোচনা করতে হবে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই জিনিসগুলো আলোচনা করব, রাইট ফর্মস অফ ভার্বের রুলস গুলো, রাইট ফর্ম অফ ভার্বের রুলস গুলো আলোচনা করব। আলোচনা করব আমাদের কখন আমরা বেস ফর্ম ব্যবহার করব, কখন জিরান, কি কোন ভার্বটা কোন ফর্মটা কখন কখন আলোচনা করা হবে, সেটা নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা গভীরভাবে আলোচনা করব। তো নেক্সট ক্লাস পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা কাফরাতু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনার জীবন নিরাপদ এবং নিশ্চিত দূরত্বে থাকো। আসসালামু আলাইকুম।